হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? সবাই তো চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে, আর আমি খুব ভালো আছি, এরাও খুব ভালো আছে। দেখো, ভিডিও শুরুতেই আমরা চলে এসেছি শপিং করতে। টমের জন্য দেখো খাবার কিনছি, টমের প্রচুর খিদে লেগে গেছে, ওর জন্য ভাবলাম কয়েকটা খাবার কিনে নিই। আর দেখো বারবার হা করে দেখাচ্ছে, নে নে নে, ঠুস ঠুস, খাবার ঠুসে নে ভালো করে, না ঠুসলে তো আবার কিছু হবে না। এই দেখো মোমো, আমারই তো লোভ লেগে যাচ্ছে। ওরে বাবারে বাবারে, কিভাবে খাচ্ছে দেখো, তরবর তরবর করে, এই চিটকিটা খাবে বলেই করছিল, দিয়ে দিলাম। কিন্তু দেখো কালারটা দেখো কি সুন্দর হয়ে গেল, দারুণ তাই না বলো? এইবার এইবার গাড়িতে চললো, এখন শপিং করতে যাবে। শপিং শপিংয়ে দেখা যাক কি কী পাই, তো যেটা ভালো হবে সেটা আমি তো নিয়ে নেবো ঘপা ঘপ করে। আর কম থাকবে খালি একটু দাঁড়িয়ে, কি মজা তাই না? ওরে ওরে বাবারে, লঙ্কা, আজকে লঙ্কা খাইয়ে ওকে ঝাল লাগিয়ে দেবো। অনেক কিছু পেলো তো বাবা, এই এইটা খুব অন্যায় করে, এই 10 পয়েন্টে কি যে হয় কিছুই তো হয় না, তো এইটা দেয় ফালতু ফালতু, আমার বেকার লাগে। আর নিতে গেলাম টুপিটা, হয়ে গেল দেখো কয়েন হয়ে যাবে, এখানটা আমার মাথাটা গরম হয়ে যাবে, টুপিটা কত সুন্দর দেখতে, ভাবলাম টুপি নেবো। দেখো দেখো স্টার দিয়ে দিল, 15 স্টারে, কি হবে কচু হবে, কিচ্ছু হবে না, ফালতু একদম। ভাট আবার ঘুমে ঢুলি পড়ছে, দেখো দেখো গিলবে, হাঁটবে, মুখবে, আবার ঘুমে ঢুলি পড়ছে। মাই মাই মা, টুপির মধ্যে করে কোথায় চলে গেল? যা ও এখানে চলে আসলো, এ তো টার্গেট করা যায় না, একদম ফালতু। ভাট টার্গেট করতে গিয়ে একদম মাথা খারাপ হয়ে যায়। আবার এখানে আসলি কেন রে, কোথায় ঢুকবি রে, কোথায় যাবি রে, আমি তো বুঝতে পারছি না। ঘুমা ঘুমা ঘুমা, আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।